ওয়েলকাম টু ডাব্লিউ বিসিএস গাইড ইউটিউব চ্যানেল ডিয়ার স্পিরেন্ডস আজকের ক্লাসে আমরা দেখতে চলেছি সেন্সাস দু হাজার এগারো আমাদের সামনে যে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাতে না এই এগারোর সেন্সাস থেকেই কোয়েশ্চেন আসবে কারণ আমাদের এখনও যেহেতু নতুন সেন্সাস হয়নি তাই যা কিছু কোয়েশ্চেন সেন্সাস রিলেটেড আসবে সেটা দু হাজার এগারো থেকেই আসবে তো এখানে তোমরা অনেকেই সেন্সাসে ইতিমধ্যে পড়েছ বহুবার পড়েছ তবুও একটা নজরে দেখার জন্য আমি এখানে ফর্টি প্লাস কোয়েশ্চেন্স রেখেছি তো এই ফর্টি প্লাস কোয়েশ্চেনে আমরা ভারত তথা পশ্চিমবঙ্গের যে ডেটা সেন্সাস থেকে বারবার পরীক্ষাতে জিজ্ঞেস করছে সেই কোয়েশ্চেনগুলোকে আজকের এই ক্লাসে দেখতে চলেছি এবং একটা কথা শুনে রাখো আমি এখানে লিখে রেখেছি যে এখান থেকেই প্রশ্ন আসবে একদম সত্যি কথা এর বাইরে কোয়েশ্চেন হয় না তাহলে এই চল্লিশটি পঁয়তাল্লিশটি কোয়েশ্চেন তোমরা যদি একবার দেখে নাও বারবার দেখে নাও এগুলো মুক্ত করতে কোনো ইয়ে নেই বারবার দেখতে হবে শুনতে হবে তাহলে দেখবে এটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলো এক এক করে আমরা করি হুম এর ক্যাটিক পার্ট থেকে শুরু করে যাবতীয় আসলে ক্লাসটা দেখতে থাকো ভালো লাগবে আর সবাইকে একটা রিকোয়েস্ট করি ক্লাস ভালো লাগলে না ক্লাসটাকে একবার লাইক করে দিও ওকে চলো প্রথম প্রশ্ন তোমাদের সামনে দু এগারোর জনসংখ্যা জন সরি জনগণনা অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যার বৃদ্ধির হার থেকে বেশি তাহলে কেন্দ্রশাসিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যার হার সব থেকে বেশি না এটা মনে রাখবে অপশন সি দাদরা ও নগর হাবেলি দাদরা ও নগর হাবেলির জনসংখ্যা সব থেকে বেশি ছিল কখন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে হ্যাঁ জনসংখ্যা বৃদ্ধির হার মাথায় রাখবে গ্রোথ রেট এটা সব থেকে বেশি দাদরা নগর হাভেলিতে দু হাজার এগারোতে এখন একটা কথা মাথায় রাখো আমরা জানি ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি সালে ছাব্বিশে জানুয়ারি দু সালে কি হয়েছে না দমন আর দিউ আর দাদরা নগর হাভেলি এই কটা এই দুটো এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চলকে এক করে দেওয়া হয়েছে অর্থাৎ বর্তমানে ভারতে আটখানা ইউনিয়ন টেরিটরি আছে কি কি দমন দিউ দাদরা নগর হাভেলি একটা হয়ে গেছে আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জ একটা লাক্ষাদ্বীপ একটা জম্মু কাশ্মীর একটা চণ্ডীগড় দিল্লি আর পুডুচেরি এই হলো আটখানা ওকে তাহলে এই কোয়েশ্চেন অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যার বৃদ্ধির হার সবথেকে বেশি মনে রাখবে দাদরা ও নগর বেলি সেই সময়ে ছিল ওকে নেক্সট দু হাজার জনসংখ্যা অনুযায়ী ভারতবর্ষের জনসংখ্যার বৃদ্ধির হার কত এবার টোটাল ইন্ডিয়ার কথা বলছি মোট ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার কত এটা প্রশ্ন করেছে মনে রাখবে অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে সাতারো দশমিক বাহাত্তর পার্সেন্ট সাতেরো বা সতেরো দশমিক বাহাত্তর পার্সেন্ট হচ্ছে ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার বলছে কোন সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারতের জনসংখ্যা চীনের জনসংখ্যাকে ছাপিয়ে যাবে দু হাজার মধ্যে আচ্ছা এই নিচের একটা সংস্থা সে একটা রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্টে বলা হয়েছে যে ভারতের জনসংখ্যা চীনের জনসংখ্যাকে ক্রস করে যাবে দু হাজার মধ্যে সেটি কোন সংস্থা তো মনে রাখবে অপশন এ স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট এই সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারতের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে যাবে অর্থাৎ দু হাজার তেইশের মধ্যে আমরা পৃথিবীর সবথেকে বেশি জনসংখ্যাওয়ালা একটা দেশে পরিণত হয়ে গেছি ওকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে যে দু হাজার এগারো জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা কত দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা কত মনে রাখবে দুশো দশ মিলিয়ন এখন অনেক বেড়ে গেছে দুশো দশ মিলিয়ন দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী ওকে নেক্সট দু হাজার এগারো জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক তাহলে আমরা একটু আগে ইউটিস দেখেছিলাম দাদরা আর নগর হাভেলির কেন্দ্রশাসিত অঞ্চল তাদের জনসংখ্যার হার বেশি ছিল আর এখানে বলছে কোন রাজ্যের জনসংখ্যার হার সর্বাধিক বৃদ্ধির হার গ্রোথ রেট সব থেকে বেশি কোন রাজ্যের নাম রাখবে মেঘালয় রাজ্য মেঘালয় রাজ্য অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে অর্থাৎ দু সালের জনগণনা অনুযায়ী মেঘালয় রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক নেক্সট দু জনগণনা অনুযায়ী ভারতের গ্রামীণ জনসংখ্যার শতাংশ কত ভারতে অর্থাৎ ভারতবর্ষের গ্রামে কত শতাংশ মানুষ বাস করে এটা হচ্ছে প্রশ্ন তো মাথায় রাখবে এটা হচ্ছে অপশন এ সিক্সটি ভারতবর্ষের আটষট্টি দশমিক আট শতাংশ মানুষ এটারা গ্রামে বাস করে হ্যাঁ তো এখানে কোথাও কোথাও সিক্সটি সেভেন তোমরা দেখতে পারো ওকে সিক্সটি আচ্ছা ভারতীয় সংবিধানের কোন তপশীলে জনগণনা বিষয়টি রয়েছে তার মানে সেন্সাস এই বিষয়টি আমাদের কনস্টিটিউশনের কোন শিডিউলে রয়েছে এটা হচ্ছে প্রশ্ন বলো মনে রাখবে সাত নম্বর শিডিউল রয়েছে সেভেন্থ শিডিউলে রয়েছে সেন্সাস সেভেন্থ শিডিউল সেন্সাস সেভেন্থ শিডিউল দু হাজার এগারো অনুযায়ী ভারতের জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ ওকে ভারতের জনসংখ্যা পৃথিবীর যে মোট জনসংখ্যা আছে তার কত শতাংশ ভারতের জনসংখ্যা এটা আমাদের বলতে হবে দ্যাট ইজ সেভেন্টিন পয়েন্ট বি সঠিক উত্তর হয়ে যাবে সেভেন্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মনে রাখবে এগুলো তাহলে ভারতের পৃথিবীতে মোট যদি একশো জন লোক থাকে তার মধ্যে সাড়ে সতেরো জন ভারতে থাকে নেক্সট ভারতীয় জনগণনা এর আগের কোয়েশনটা হয়েছে হ্যাঁ ভারতীয় জনগণনা দু হাজার কতগুলি ভাষায় করা হয়েছিল তাহলে যে সেন্সাস টু এটা কতগুলো ভাষায় করা হয়েছিল না মনে রাখবে এটা করা হয়েছিল ষোলোটি ভাষায় ভারতের জনগণনা দু হাজার কতগুলি ভাষায় করা হয়েছিল ষোলোটি ভাষায় করা হয়েছিল বলছে জনগণনা দু এটি কততম জনগণনা খুব ভালো প্রশ্ন দেখো জনগণনা অফিসিয়ালি ভারতবর্ষে শুরু হয়েছিল এইটিন থেকে আঠারোশো থেকে ওকে এটা লর্ড রিপনের সময় হয়েছিল তো তখন থেকে শুরু করে দু সাল পর্যন্ত মোট কতগুলো জনগণনা হয়েছে এবং আমাদের জনগণটা ডেসিনিল ডেসিনিয়াল সেন্সাস হয় মানে দশ বছর অন্তর অন্তর প্রত্যেক দশ বছর অন্তর অন্তর জনগণনা হয় যদিও কোভিড সিচুয়েশান থাকার জন্য এগারোর পরে এখনও জনগণনা হয়নি ওকে তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে দু হাজার এগারো এটি কততম জনগণনা ছিল তাহলে বলো কোনটা সঠিক উত্তর হবে দ্যাট ইজ অপশান এ পনেরোতম তাহলে দু হাজার এগারোতে যে সেন্সাসটা আমাদের হয়েছিল সেটা পনেরোতম সেন্সাস ছিল ওকে বেশ ভারতের দ্বিতীয় জনবহুল রাজ্য কোনটি না ভারতের দ্বিতীয় জনবহুল রাজ্য ভারতের প্রথম জনবহুল রাজ্য আমরা জানি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে প্রায় পঁচিশ কোটি জনগণ রয়েছে এখন আরও বেড়েছে তাহলে দ্বিতীয় কোনটা দ্বিতীয় মনে রাখবে অপশান এ মহারাষ্ট্র ভারতের দ্বিতীয় জনসংখ্যাবহুল রাষ্ট্র রাজ্য হচ্ছে কি না মহারাষ্ট্র ওকে নেক্সট দু হাজার জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে থেকে বেশি বাঘ আছে আচ্ছা টাইগার সেন্সাসের কথা বলা হচ্ছে এখানে তো দু হাজার যে জনগণনা সেখানে বাঘের হিসাব করা হয়েছিল সেই বাঘ সব থেকে বেশি কোন রাজ্যে আছে মনে করবে বাঘের রাজ্য মধ্যপ্রদেশ বাঘের রাজ্য মধ্যপ্রদেশ অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট দু হাজার জনগণনা অনুযায়ী কোন রাজ্যের লিঙ্গানুপাত সবচেয়ে কম লিঙ্গানুপাত সবচেয়ে কম কোন রাজ্যে লিঙ্গানুপাত সবচেয়ে কম কোন রাজ্যে এটা প্রশ্ন মনে রাখবে সব থেকে কম হচ্ছে হরিয়ানাতে হরিয়ানাতে লিঙ্গানুপাত থেকে কম এটা তাহলে কি হবে দেখো হরিয়ানাতে আটশো সাতাত্তরটি মেয়ে এক হাজার পুরুষে তার মানে এক হাজার পুরুষে সাতশো সরি আটশো সাতাত্তরটি মেয়ে এটা হরিয়ানাতে সব থেকে কম আমাদের লিঙ্গানুপাত দেখতে পাচ্ছি ওকে নেক্সট হচ্ছে দু হাজার এগারো জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের লিঙ্গানুপাত সবচেয়ে বেশি তাহলে লিঙ্গানুপাত সবচেয়ে কম দেখলাম কোথায় হরিয়ানাতে আর লিঙ্গানুপাত সবচেয়ে কম বেশি কোথায় আছে সেটা আছে কেরালাতে মনে রাখবে লিঙ্গানুপাত সব থেকে বেশি কেরালা কেরালাতে কি কেরালাতে উল্টো ব্যাপার হয়ে যাচ্ছে এক হাজার চুরাশি মেতে এক হাজার চুরাশি মেয়েতে এক হাজার পুরুষ মানে এক হাজার চুরাশি নারীতে এক হাজার পুরুষ তার মানে পুরুষের থেকে নারীর সংখ্যা এখানে বেশি কেরালা ওকে আচ্ছা দু হাজার জনগণনা অনুযায়ী ভারতের সর্ববৃহৎ উপজাতি গোষ্ঠী কোনটি খুব ভালো কথা দু হাজার যে জনগণনা হয়েছিল তাতে দেখা গেছে যে সবথেকে বড় যে ট্রাইবাল কমিউনিটি তার সেটা কোনটি মনে রাখবে সেটা হচ্ছে ভিল কমিউনিটি ভিল ওকে এই ভিল কমিউনিটি তোমার মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট রাজস্থানের কিছু কিছু জায়গায় থাকে কিন্তু মনে রাখবে ভিল কমিউনিটি তারা না মধ্যপ্রদেশে সব থেকে বেশি তারা বসবাস করে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে ভিল কমিউনিটি ফাইভ মিলিয়ন আছে ফাইভ মিলিয়ন ফাইভ মিলিয়ন ভিল কমিউনিটি মধ্যপ্রদেশে আছে ওকে চলো নেক্সট দু হাজার জনগণ অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক মানে জনসংখ্যা তো বৃদ্ধি পায় কিন্তু এখানে ঘাটতি হয়েছে কমে গেছে জনসংখ্যা প্রিভিয়াস যে সেন্সাস হয়েছিলো দু হাজার একে তার থেকে দু হাজার এগারোতে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেয়েছে কোন রাজ্যে তো সেটা মনে রাখবা সেটা আমাদের নাগাল্যান্ড রাজ্য হয়ে যাবে অপশান সি নাগাল্যান্ড নাগাল্যান্ডে জনসংখ্যা বৃদ্ধির হার নেগেটিভ হয়ে গেছে অ্যাকর্ডিং টু সেন্সাস টু তারপর ওকে নেক্সট কোশ্চেন কোনটা কোথায় গেল কোনটা হবে এখন হুম ষোলো সতেরো দু হাজার এগারো জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত খুব ভালো প্রশ্ন দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী ভারতে সাক্ষরতার হার কত বলো অপশন বি সেভেন্টি ফোর পার্সেন্ট ভারতের সাক্ষরতার হার চুয়াত্তর পার্সেন্ট দু হাজার এগারো জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সব থেকে কম তাহলে জনঘনত্ব সব থেকে কম পপুলেশান ডেন্সিটি এটা সব থেকে কম কোন রাজ্যে আছে না মনে রাখবে সেটা আছে তোমার অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশ রাজ্যে জনঘনত্ব থেকে কম মানে সতেরো জন লোক বাস করে পার স্কোয়ার কিমিতে অর্থাৎ এক বর্গ কিলোমিটার এলাকায় মাত্র সতেরো জন বাস করে তাহলে আরেকবার প্রশ্নটা হোক যে দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সব থেকে কম মনে রাখবে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে প্রত্যেক বর্গ কিলোমিটারে মাত্র সতেরো জন বসবাস করে আর সেদিক থেকে দাঁড়িয়ে সব থেকে বেশি জনঘনত্ব কোন রাজ্যে রয়েছে ভারতবর্ষের সর্বাধিক জনঘনত্ব কোন রাজ্যে রয়েছে মনে করবা ভারতবর্ষের সব থেকে বেশি জনঘনত্ব যদি রাজ্যের কথা বলে খেয়াল রেখো রাজ্য বলেছে তাহলে সেটা হয়ে যাবে আমার অপশান বিহার বিহারে সব থেকে বেশি জনঘনত্ব রয়েছে বিহারে এক স্কোয়ার কিলোমিটার জায়গায় এগারোশো ছয়জন এগারোশো ছয়জন পার স্কোয়ার কিলোমিটারে বসবাস করে ওকে তাহলে পার স্কোয়ার কিলোমিটারে কতজন বাস করে বিহারে না এগারোশো জন সেই জন্য বিহারের জনঘনত্ব সব থেকে বেশি কিন্তু যদি দিল্লির কথা বলে যদি কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলে তাহলে এটা একটু মাথায় রেখো দিল্লিতে জনঘনত্ব সব থেকে বেশি দিল্লির যে জনঘনত্ব যদি ওভারঅল বলে বা কোনো কেন্দ্রশাসিত অঞ্চল বলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দিল্লির জনসংখ্যা সরি পপুলেশান টেন্সিটি খুব বেশি হয়ে যাবে অর্থাৎ দিল্লিতে এক স্কোয়ার কিলোমিটার এলাকাতে তোমার বসবাস করে জনগণ কোনটা বলছিলাম আমার কোথায় চলে গেলাম হ্যাঁ বলছিলাম যে সেখানে বসবাস করে তোমার এগারো হাজার তিনশো কুড়ি জন পার স্কোয়ার কিলোমিটার পার স্কোয়ার কিমিতে এগারো হাজার তিনশো কুড়ি জন বসবাস করে দিল্লিতে ওকে নেক্সট বলছে দু হাজার এগারো জনগণনা অনুযায়ী সব থেকে কম জনসংখ্যা কোন রাজ্যে আছে তাহলে সব থেকে কম জনসংখ্যা এটা জনঘনত্ব বলেনি জনসংখ্যা সব থেকে কম কোথায় আছে জনসংখ্যা কম সব থেকে কোথায় আছে বলতে হবে অপশন ডি সিকিম সব থেকে জনসংখ্যা কম আছে সিকিমে সব থেকে জনসংখ্যা বেশি আছে উত্তরপ্রদেশ সেকেন্ড হচ্ছে মহারাষ্ট্র আর তোমার সব থেকে কম জনসংখ্যা আছে কোথায় সিকিমে নেক্সট দু জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক থেকে বেশি শিক্ষিত কোথায় আছে না মনে রাখবে এটা কেরালাতে সর্বাধিক শিক্ষার হার কোথায় আছে কেরালাতে কেরালাতে নাইনটি সিক্স পয়েন্ট টু হচ্ছে লিটারেসি রেট কেরালায় ঠিক আছে আর সেই ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ যদি আমরা পূর্ব পশ্চিমবঙ্গকে পড়ে পশ্চিমবঙ্গে সাতাত্তর পার্সেন্ট সাতাত্তর পার্সেন্ট চলো নেক্সট দু হাজার এগারো জনগণনা অনুযায়ী উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যের জনসংখ্যার সরি জনসাক্ষরতার হার সর্বাধিক আচ্ছা উত্তর পূর্বের রাজ্য যেগুলোকে সেভেন সিস্টার আমরা বলি সেই সেভেন সিস্টারের মধ্যে সব থেকে বেশি সাক্ষরতার হার কোথায় আছে তো মনে রাখবে এটা আছে মিজোরাম 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 রাজ্যের সাক্ষরতার হার সব থেকে বেশি এটা নাইনটি ওয়ান নাইনটি ওয়ান পার্সেন্ট ওকে নাইনটি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট নাইনটি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট সাক্ষরতার হার মিজোরামে নেক্সট দু জনগণনা অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত প্রদেশের জনস ঘনত্ব সর্বাধিক তাহলে কোন কেন্দ্রশাসিত প্রদেশে দেখো যখনই কেন্দ্রশাসিত প্রদেশ বলবে বা ওভারঅল বলবে সেই ক্ষেত্রে আমরা দিল্লি উত্তর করব দিল্লি দিল্লি কারণ দিল্লিতে এক বর্গ কিলোমিটার এলাকায় এগারো হাজার তিনশো জন বাস করে পার স্কোয়ার কিমি তাহলে এগারো হাজার তিনশো কুড়ি জন পার স্কোয়ার কিলোমিটারে বাস করে তার মানে অনেক নেক্সট ভারতের দশ বছর অন্তর অন্তর জনগণনা বিধিবদ্ধভাবে কবে থেকে শুরু হয় দেখো এখানে সুন্দর একটা প্রশ্ন করেছে যে দশ বছর অন্তর অন্তর অর্থাৎ ডেসিনিয়াল ডেসিনিয়াল তো ডেসিনিয়াল সেন্সাস এতে আমাদের ভারতবর্ষে অফিসিয়ালি শুরু হয়েছিল এইটিন এইটটি ওয়ান থেকে আঠারোশো একাশি সাল থেকে কার সময়ে এই সময় লর্ড লর্ড রিপন লর্ড রিপনের হাত ধরে এটা শুরু হয়েছিল লর্ড রিপনের হাত ধরে লর্ড রিপন ওকে এবং মনে রাখবে যে লর্ড রিপনের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হচ্ছে কি লোকাল বডিজ মানে পঞ্চায়েত ব্যবস্থা বা মিউনিসিপ্যাল কর্পোরেশন লোকাল বডিজের ক্ষেত্রেও কিন্তু ইনি গুরুত্বপূর্ণ ওকে মানে স্থানীয় স্বার্থ শাসনের জনক বলা হয় এই জন্য লর্ড রিপনকে আর আরেকটা কথা এখানে আমার বলে রাখা উচিত সেটা কি সেটা হচ্ছে যে আমরা ভারত যদি বলা হয় প্রশ্ন যদি করে যে ভারতবর্ষে প্রথম জনগণনা কবে হয়েছিল তাহলে মনে রাখবা আঠারোশো বাহাত্তরে প্রথম জনগণনা হয়েছিল আঠারোশো বাহাত্তরে যে প্রথম জনগণনাটা হয়েছিল সেই সময় ছিল হচ্ছে লর্ড মেও লর্ড মেও মনে রাখ মনে থাকবে লর্ড মেও এম এ ওয়াইও লর্ড মেওর সময় আঠারোশো বাহাত্তরে ভারতবর্ষে প্রথম জনগণনা হয়েছিল কিন্তু বিধিবদ্ধভাবে অফিসিয়ালি ভারতের জনগণনা শুরু হয়েছিল আঠারোশো থেকে লর্ড রিপনের সময় থেকে ওকে চলো নেক্সট প্রশ্ন করেছে যে দু জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত কত অর্থাৎ দু অনুযায়ী ভারতের যে লিঙ্গানুপাত সেটা কত মনে রাখবে অপশান বি নশো জন নারী প্রতি হাজার পুরুষে প্রতি এক হাজার পুরুষে নশো জন নারী এটা সঠিক উত্তর হবে ওকে খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এইগুলো তাহলে নশো জন নারী এক হাজার পুরুষে এটা দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী বলছে জেমস প্রিন্সেপ দ্বারা শুরু করা প্রথম জনগণনা ভারতের কোন স্থান থেকে শুরু হয়েছিল তাহলে জেমস প্রিন্সেপ প্রথম জনগণনা করেছিল এই ক্ষেত্র ক্ষেত্র বিশেষ সেটা কোথায় কোথায় শুরু হয়েছিল মনে রাখবে সেটা এলাহাবাদ এবং বারাণসী এই দুটো জায়গাতেই হয়েছিল জেমস প্রিন্সেপের হাত ধরে তাহলে এলাহাবাদ এবং বারাণসী এই জায়গাতে জনগণনা শুরু হয়েছিল জেমস প্রিন্সেপের হাত ধরে ওকে মনে রেখে এটা তার মানে অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে এবি উভয় অপশান ডি এখানে উত্তর সঠিক হবে নেক্সট দু হাজার জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার কত দু হাজার এগারো জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যার বৃদ্ধির হার কত পশ্চিমবঙ্গে এবার আমরা পশ্চিমবঙ্গের কতগুলো বিষয় দেখে নিই চলো তো পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার মনে রাখবে থার্টিন পশ্চিমবঙ্গের জনসংখ্যার বৃদ্ধির হার থার্টিন ওকে নেক্সট বলছে দু হাজার জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা ভারতের জনসংখ্যার কত শতাংশ তাহলে দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা ভারতের জনসংখ্যার কত শতাংশ না সেভেন পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট সেভেন পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট দু হাজার এগারো জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত কত না পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত হয়ে যাবে অপশান বি নশো জন নারী হাজার পুরুষে নশো জন নারী হাজার পুরুষে ওকে অর্থাৎ এক হাজার পুরুষে আমাদের এখানে নশো জন নারী আছে অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু সেন্সাস টু জিরো ওয়ান ওয়ান নেক্সট দু হাজার এগারো জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত না দু হাজার এগারোর জনগণ অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার খুব ইম্পর্ট্যান্ট আমি একটু আগেও বলেছি সেটা মনে রাখবে দ্যাট ইজ অপশান এ অপশান অপশান এ সঠিক উত্তর ইয়াস সেভেন্টি সিক্স পয়েন্ট টু সিক্স পারসেন্ট হ্যাঁ সেভেন্টি সিক্স পয়েন্ট টু সিক্স পার্সেন্ট ছিয়াত্তর দশমিক ছাব্বিশ পার্সেন্ট ছিয়াত্তর দশমিক ছাব্বিশ পার্সেন্ট এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের লিটারেসি রেট নেক্সট দু হাজার জনগণনা অনুযায়ী কত শতাংশ মানুষ পশ্চিমবঙ্গের গ্রামে বাস করে খুব ভালো প্রশ্ন যে দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী কত শতাংশ মানুষ গ্রামে বাস করে তো মনে রাখবে সিক্সটি এইট পয়েন্ট থার্টিন পার্সেন্ট সিক্সটি এইট জনগণ ভারতবর্ষে গ্রা সরি পশ্চিমবঙ্গে গ্রামে বাস করে নেক্সট দু হাজার জনগণা অনুযায়ী ভা পশ্চিমবঙ্গের জনসংখ্যা সব থেকে বেশি কোন জেলায় পশ্চিমবঙ্গে সব থেকে বেশি জনগণ বা বেশি জনসংখ্যা কোথায় আছে এটা বলতে হবে মনে রাখবে এটা আছে উত্তর চব্বিশ পরগনাতে নর্থ চব্বিশ পরগনা খুব ইম্পর্ট্যান্ট তাহলে নর্থ চব্বিশ পরগনা জেলায় পশ্চিমবঙ্গে থেকে বেশি জনসংখ্যা রয়েছে নেক্সট দু জনসংখ্যা অনুযায়ী পশ্চিমবঙ্গের থেকে কম জনসংখ্যা কোন জেলা আছে সবথেকে কম জনসংখ্যা কোন জেলা আছে এটা বলতে হবে তোমার রাখবে থেকে কম জনসংখ্যা আছে দক্ষিণ দিনাজপুর জেলায় ওকে থেকে কম তাহলে দু হাজার এগারো জনসংখ্যা অনুযায়ী পশ্চিমবঙ্গের থেকে কম জনসংখ্যা কোন জেলায় আছে না উত্তর হয়ে যাবে তোমার অপশান বি দক্ষিণ দিনাজপুর নেক্সট দু জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক তাহলে পপুলেশান গ্রোথ রেট সব থেকে বেশি কোন জেলায় এটা প্রশ্ন করেছে তাহলে দু জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক তো মাথায় রাখবে পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক উত্তর দিনাজপুরে উত্তর দিনাজপুরে সবথেকে বেশি পপুলেশন গ্রোথ আমরা দেখেছি নেক্সট দু জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন মানে দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী সবথেকে জনসংখ্যা কমভাবে বৃদ্ধি পেয়েছে সেটা কোন জেলায় তো এটাও মাথায় রাখবে অপশান এ কলকাতা সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা দু হাজার এগারোর জনসংখ্যা বা জনগণনা অনুযায়ী জনসংখ্যা পপুলেশন গ্রোথ রেট সব থেকে কম কোথায় কলকাতাতে নেক্সট দু জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সর্বাধিক তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সর্বাধিক হবে বলো একটা ছোট্ট জায়গায় অনেকজন বাস করে সেটা কোথায় শহর অঞ্চলে অর্থাৎ কলকাতায় অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা ওকে কলকাতা তাহলে কলকাতায় জনঘনত্ব থেকে বেশি নেক্সট দু হাজার এগারো জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সর্বনিম্ন সব থেকে কম জনঘনত্ব আমরা কোন জেলায় দেখতে পাবো না সব থেকে কম জনঘনত্ব দেখতে পাবো আমরা পুরুলিয়াতে সব থেকে কম জনঘনত্ব পুরুলিয়া সব থেকে বেশি জনঘনত্ব কলকাতা সব থেকে কম জনঘনত্ব পুরুলিয়া নেক্সট দু হাজার এগারো জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গানুপাত সর্বাধিক তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গানুপাত সর্বাধিক না মোথায় মাথায় রাখবা পশ্চিমবঙ্গের যে লিঙ্গানুপাত সেটা হচ্ছে আমার দার্জিলিংয়ে সর্বাধিক দার্জিলিংয়ের লিঙ্গানুপাত সর্বাধিক আর সর্বনিম্ন লিঙ্গানুপাত কোথায় আছে না সর্বনিম্ন লিঙ্গানুপাত আছে আমাদের কলকাতায় কলকাতায় সর্বনিম্ন লিঙ্গানুপাত আর সর্বনিম্ন সর্বোচ্চ কোথায় সর্বাধিক কোথায় দার্জিলিং নেক্সট য এগারো জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সর্বাধিক খুব ভালো প্রশ্ন পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কোন জেলায় সবথেকে বেশি দু হাজার এগারোর সেন্সেস অনুযায়ী মনে রাখবা পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা নয় পূর্ব মেদিনীপুর মানে পূর্ব মেদিনীপুরের মানুষেরা বেশি শিক্ষিত আর কি এটা বলতে চাইছে নেক্সট দু হাজার জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সর্বনিম্ন তাহলে সাক্ষরতার হার সর্বনিম্ন এটা কোন জেলায় পশ্চিমবঙ্গের তো এটা মনে রাখবা যে এটা উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে সাক্ষরতার হার সর্বনিম্ন অপশন বি সঠিক উত্তর হয়ে গেল নেক্সট দু হাজার এগারো জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় তফসিলি জাতি সর্বাধিক অর্থাৎ এসসি কমিউনিটি এসসি কমিউনিটি পশ্চিমবঙ্গের কোন জেলাতে সর্বাধিক আছে মনে রাখবা কোচবিহার জেলা কোচবিহার জেলায় পশ্চিমবঙ্গের এসসি কামিউনিটি সবথেকে বেশি আছে তারপর আছে জলপাইগুড়িতে তারপরে আছে দক্ষিণ চব্বিশ পরগনায় হ্যাঁ মানে সব থেকে বেশি আছে এসসি কমিউনিটি কোচবিহারে তারপরে আছে জলপাইগুড়িতে তারপরে আছে দক্ষিণ চব্বিশ পরগনাতে ওকে অর্থাৎ এটা ফার্স্ট এটা সেকেন্ড এটা থার্ড নেক্সট আজকে লাস্ট কোয়েশ্চেন এটা চলো দু হাজার এগারো জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় তফসিলি জাত উপজাতি সর্বাধিক তাহলে তফসিলি উপজাতি সর্বাধিক এটা কোন জেলায় আছে দু হাজার জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় তফসিলি উপজাতি সর্বাধিক মনে একবার তফসিলি উপজাতি মানে এসটি এসটি কমিউনিটি তো এসটি কমিউনিটি কামিউনিটি সব থেকে বেশি কোন জেলায় আছে না এসটি কমিউনিটির মানুষ সব থেকে আসে জলপাইগুড়ি জেলায় তাহলে জলপাইগুড়ি জেলায় এসটি কমিউনিটির মানুষ সব থেকে বেশি তারপর পুরুলিয়াতে তারপর দক্ষিণ দিনাজপুরে বুঝেছ তাহলে সব এস টি কমিউনিটি সব থেকে বেশি কোথায় আছে জলপাইগুড়ি তারপর কোথায় আছে পুরুলিয়া তারপর কোথায় আছে দক্ষিণ দিনাজপুর আছে ওকে এটা মাথায় রেখো চলো তাহলে এর সাথে মোটামুটি আমাদের কোয়েশ্চেনগুলো সেট হয়ে শেষ হয়ে গেল তো দেখো এর বাইরে কোয়েশ্চেন আসা সম্ভব নয় তো যাই হোক আশা করছি ভাল লেগেছে কমেন্ট সেকশনে জানিও আর ভিডিও ভালো লাগলে না একবার একটা লাইক করে দিই ওকে ঠিক আছে চলো